আসসালামু আলাইকুম বন্ধুরা আব্রেস টিউশনের নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম আশা করি সবাই ভালো আছো তো আজকের ভিডিওটা হচ্ছে মেইনলি মেডিকেল ভর্তি পরীক্ষা 2020 হাজার বিশ হাজার একুশ নিয়ে তো আমরা অনেকে আসলে ছোটোবেলার স্বপ্ন দেখতাম যে আমরা ডাক্তার হব দেশের সেবা করব জনগণের সেবা করব তো সেই ডাক্তার হওয়ার জনগণের সেবা করার সময় কিন্তু চলে এসেছে ঠিক আছে আর অল্প কয়েকদিন পরে মেডিকেল ভর্তি পরীক্ষা তো চলো আমরা একদম খুঁটি নাটি এ টু জেড দেখে ফেলি তো যারা আসলে মেডিকেলে ভালো করতে চাও তাদের মুখস্থবিদ্যার সাথে সাথে মানে পড়ালেখার সাথে সাথে আসলে কিন্তু বিভিন্ন ট্রিক্স অ্যান্ড টিপসও জানতে হবে ঠিক আছে কখন কি করতে হবে তো সেই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো সম্পর্কে জানতে দেরি না করে দেখে ফেলো পুরো ভিডিওটি কোনো প্রকার স্কিপ করা ছাড়াই তো আমি এই ভিডিওটা কয়েকটা ভাগে ভাগ করেছি চলো শুরু করে ফেলি দেখো প্রথমে আমি লিখেছি তারিখসমূহ দেখো আবেদন শুরু মেডিকেলে আবেদন শুরু কখন মেডিকেলে আবেদন শুরু হচ্ছে এগারোই ফেব্রুয়ারি দুই আর আবেদন শেষ হচ্ছে এক মার্চ দুই তো তোমাদেরকে একটা শর্ট টিপস দিয়ে দিই যে যারা ঢাকার ভেতরে পরীক্ষা দিতে চাও বা যারা চিটগং মেন কথা বিভাগীয় শহরগুলো ঢাকা চট্টগ্রাম রাজশাহী খুলনা এই জায়গাগুলোতে যারা পরীক্ষা দিতে চাও তারা খুব তাড়াতাড়ি অর্থাৎ এগারো তারিখ তো তোমরা চেষ্টা করবা পনেরো তারিখের ভেতরে কি রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশনটা করে ফেলতে কারণ দেখা যায় যে বিভাগীয় যে মেডিকেলগুলো আছে ঢাকা মেডিকেল কলেজ চট্টগ্রাম মেডিকেল কলেজ সেগুলোতে আসলে সিটগুলো খুব তাড়াতাড়ি ফিল আপ হয়ে যায় আমাদের সময়ের মানে আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে বলা ঠিক আছে লেট করলে আসলে সিটগুলো বাইরে পড়ে যাওয়ার খুব সমূহ সম্ভাবনা থাকে তাহলে তোমাদের প্রথম প্রথমটি টিপস টিপসটা হচ্ছে যে খুব তাড়াতাড়ি তোমরা অ্যাডমিশন ফর্মটা ফিল আপ করে ফেলবো এরপরে দেখো ভর্তি পরীক্ষা তোমাদের ভর্তি পরীক্ষা হচ্ছে দোসরা এপ্রিল দুই হাজার একুশ অর্থাৎ দুই তারিখ এপ্রিলের সকাল দশটা থেকে এগারোটা তার মানে আমরা খুব সহজেই বুঝতে পারতেছি যে মেডিকেল পরীক্ষাটা হবে এক ঘন্টার ঠিক আছে তো তোমাকে নয়টা তিরিশের ভেতরে কেন্দ্রে ঢুকায় ফেলবে ঠিক আছে তাহলে তোমাদেরকে কি বললাম যে তোমাদের নয়টা তিরিশের ভেতরে তোমাদেরকে আসলে কেন্দ্রে মানে যেখানে তোমার সিট পড়ছে সেখানে ঢুকায়ে ফেলবে তুমি আর এরপরে হয়তো অনেক সময় ওয়াশরুমও যেতে দেয় না তাই তোমার জন্য মানে আমার নিজস্ব পার্সোনাল ওপিনিয়ন থাকবে তুমি তোমার বাসা যদি মেডিকেলে আশেপাশে হয় তাহলে আটটা তিরিশ থেকে আটটা তিরিশ থেকে তুমি নয়টার ভেতরে কেন্দ্রে চলে যাওয়া ট্রাই করবা রিক্স ফ্রি আর কি রিক্স ফ্রি থাকার জন্য ঠিক আছে তো এই হলো মোটামুটি তারিখসমূহ এরপরে আবেদন আবেদনযোগ্যতা কারা মেডিকেলে আবেদন করবা ঠিক আছে তো তোমরা মেডিকেলে আবেদন করতে হলে অবশ্যই তোমাকে এইচএসসি বিশ অথবা কি এইচএসসি দুই হতে হবে অর্থাৎ এটা দিয়ে আমরা কি বুঝতেছি সেকেন্ড টার্মে আসলে অ্যালাউড ঠিক আছে তো তুমি যদি মেডিকেলে আবেদন করতে চাও অবশ্যই তোমাকে এইচএসসি দুই হাজার বিশ নাহলে দুই হতে হবে এইচএসসি দুই হাজার হলে তুমি মেডিকেলের জন্য প্রস্তুত নও বা তোমার আবেদন তারা গ্রহণ করবে না এরপরে দেখো এইচএসসি ও এসএসসিতে মোট জিপিএ নয় থাকতে হবে অর্থাৎ তোমার এসএসসি জিপিএ হচ্ছে পাঁচ এইচএসসি জিপিএ হচ্ছে পাঁচ এই দশ স্কেলে তোমাকে অবশ্যই নয় থাকতে হবে ঠিক আছে এরপরে সেকেন্ড একটা টার্ম হচ্ছে যে কোনো পরীক্ষায় সাড়ে তিনের নিচে থাকা যাবে না অর্থাৎ তোমার এক এসএসসিতে ধরো পাঁচ এইচএসসিতে হচ্ছে থ্রি ঠিক আছে তাহলেও তুমি কি আবেদন করতে পারবে না কেন কারণ হচ্ছে পাঁচে তিন আট আট দশমিক কত বিরানব্বই এরকম করে আবেদন করতে পারবে না আবার কোনো পরীক্ষায় ধরো তোমার কি হয়ে গেল। কোনো পরীক্ষায় থ্রি পয়েন্ট ফোর টু আসে এরকমও কি তুমি আবেদন করতে পারবা না অর্থাৎ তোমাকে কখনোই কি থ্রি পয়েন্ট ফাইভ জিরোর নিচে জিপিএটা যেতে পারবে না ঠিক আছে আর উপজাতির জন্য এটা সেম কন্ডিশন কিন্তু একটা জিনিস একটু ওরা মানে হেল্প পাবে যেটা হচ্ছে কি উপজাতি হলে ওদের জিপিএ কি জিপিএটা এসএসসি আর এইচএসসি মিলে সাড়ে আট হলেও তারা কি আবেদন করতে পারবে আর একদম মানে খুব বেশি ইম্পর্টেন্ট একটা কথা হচ্ছে যে জীববিজ্ঞানে অবশ্যই কি জিপিএ সাড়ে তিন থাকতে হবে অবাধ অর্থাৎ তোমার বায়োলজির যে স্কেল অর্থাৎ জিপিএ পাঁচ স্কেলে তোমাকে অবশ্যই কি তিন দশমিক পাঁচ শূন্য বা কি এ মাইনাস পে এ মাইনাস পে উত্তীর্ণ হতে হবে তোমার যদি বায়োলজিতে সাড়ে তিন না থাকে তাহলে তুমি মেডিকেলের জন্য প্রিপেয়ার্ড নও তো এইটুকু গেল চলো এবার আমরা বিভিন্ন মান বটনগুলো দেখে ফেলি যে কোথায় কি আসতেছে তো দেখো মানবটনের জন্য আমরা দেখতে পাচ্ছি যে মেডিকেলে আসলে পরীক্ষাগুলো হবে তোমার একশো নাম্বারে যেটার মধ্যে ফিজিক্সে হচ্ছে তোমার বিশ নাম্বার ইংলিশে হচ্ছে তোমার পনেরো নাম্বার রসায়নে পঁচিশ নাম্বার জীববিজ্ঞানে হচ্ছে তিরিশ ঠিক আছে এই যে তিন শূন্য তিরিশ আমি ওই ইংলিশে লিখে দিচ্ছি এখানে একটু কাটাকাটি হয়েছে বিধায় তোমার বায়োলজিতে হচ্ছে তিরিশ নাম্বার আর সাধারণ জ্ঞানের হচ্ছে দশ নাম্বার এই সাধারণ জ্ঞানের আবার দুইটা পার্ট আছে একটা হচ্ছে বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্য যেটাতে হচ্ছে ছয় নাম্বার আর একটা হচ্ছে কি আন্তর্জাতিক আন্তর্জাতিক বিভিন্ন যে ঘটনাগুলো সেটাতে হচ্ছে চার নাম্বার তো তোমাদের জন্য বেশ ভালো রকম একটা আমার টিপস থাকবে তোমরা হচ্ছে কোভিড নিয়ে যত ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স হয়েছে মানে আন্তর্জাতিক যত ঘটনা হয়েছে সেগুলো একটু ভালো মতো পড়বে কোভিড নিয়ে মোটামুটি ভালো রকম প্রশ্ন কিন্তু কি হতে পারে ঠিক আছে তো এই গেল তোমার মান মন্টন এরপরে আসো মেধা তালিকা কীভাবে তোমার নির্ণয় করবে দেখো তোমার এসএসসি জিপিএকে অবশ্যই পনেরো দিয়ে গুণ করা হবে এইচএসসি জিপিএকে পঁচিশ দিয়ে গুণ করা হবে ধরো তোমার এসএসসিতে জিপিএ ফাইভ তোমার এসএসসিতে জিপিএ ফাইভ সেটাকে পনেরো দিয়ে গুণ করা হবে তোমার এইচএসসিতে ফোর পয়েন্ট এইট টু এটাকে কত দিয়ে গুণ করা হবে এটাকে পঁচিশ দিয়ে গুণ করা হবে একটা নাম্বার বের করা হবে ধরো এইট এইট দুটাকে গুণ করলে যত আসে ততটা আসবে এখানে আর তুমি অ্যাডমিশান টেস্টে ধরো কত পাইলা তুমি অ্যাডমিশান টেস্টে ধরো সত্তর পাইলা ঠিক আছে এর টোটাল নাম্বার অর্থাৎ এসএসসি জিপিএ এইচএসসি জিপিএ আর অ্যাডমিশন টেস্টের টোটাল নাম্বার মিলে দুশো নাম্বারের ভেতর তুমি কত পাইলা তার উপর তোমার মেরিট লিস্টটা তৈরি করা হবে ঠিক আছে আর যারা সেকেন্ড টাইমার আসো অর্থাৎ এইচএসসি দুই হাজার তাদের মোট নাম্বার থেকে পাঁচ নাম্বার কাটা যাবে অর্থাৎ ধরো তুমি দুইশোতে কত পাইলা তুমি দুইশোতে পাইলা একশো ঠিক আছে মানে এই এসএসসি জিপিএ এইচএসি জিপি আর অ্যাডমিশন টেস্ট মিলে পাইলে একশো কিন্তু তোমার হচ্ছে এইচএসসি দুই তাই তোমার নাম্বারটা পাঁচ কেটে হয়ে যাবে একশো পঁচাত্তর আশা করি ক্লিয়ার হয়েছো ঠিক আছে আর তোমার তোমার যদি অনেক বেশি কারেন্ট থাকে তুমি যদি আগে কোনো একটা সরকারি মেডিকেলে অলরেডি ভর্তি হয়ে থাকো তাহলে তোমার সাড়ে সাত নাম্বার কাটা যাবে অর্থাৎ তুমি ধরো এখন সলিমুল্লা মেডিকেল কলেজে আসো এখন তুমি চাচ্ছো ঢাকা মেডিকেলে ভর্তি হইতে তো তুমি অ্যাডমিশন টেস্ট দিলা তোমার এই মোট নাম্বার থেকে সাড়ে সাত নাম্বার কাটা যাবে তো এই হচ্ছে মেধা তালিকা তৈরির ফর মানে তোমার কি বলবো প্রসিজিউর ঠিক আছে আর হচ্ছে মেডিকেল অ্যাডমিশন টেস্টের ফর্ম হচ্ছে তোমার টোটাল এক হাজার টাকা ঠিক আছে তো এই হলো মোটামুটি মেডিকেল অ্যাডমিশন টেস্টের একদম কি বলবো চুলচেরা বিশ্লেষণ ঠিক আছে তো তোমরা আশা করি খুব ভালো মতো প্রস্তুতি নিবা তো তোমরা যেহেতু দেখতেছো যে বায়োলজিতে একটা খুব ভালো রকম নাম্বার আছে তো তোমাদের স্ট্রং পয়েন্টটা অবশ্যই বায়োলজি হতে হবে আর হচ্ছে ইংলিশের জন্য তোমরা বেশ ভালো মতো একটা প্রিপারেশন নিতে পারো কারণ অনেক পোলাপান এই ইংলিশের কারণে ধরা খেয়ে যায় আচ্ছা তো এই হলো আমার মোটামুটি সাজেশন তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা জানাবা আর অবশ্যই কি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবা ধন্যবাদ সকলকে আর আগে একটু বলে রাখি আমি যে আমার আসলে যে গ্যাজেটটা দিয়ে আমি ভিডিও করি সেই গ্যাজেটটা একটু প্রবলেম দেখা দিয়েছে এটা খুবই একটা রাফ ভিডিও এটা খুবই নর্মাল গ্যাজেট ইউজ করে করা হয়েছে তাই কোয়ালিটিটা একটু বিলো অ্যাভারেজ থাকতে পারে তো ওই হিসাবে সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি তো সবাই ভালো থাকো সুস্থ থাকো নতুন কোনো ভিডিওতে আবার ইনশাড়া দেখা হয়ে যাবে ধন্যবাদ সকলকে